হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরটিভি রেইনবো। এনআরটিভি রেইনবো চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের আবারও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো আমার নতুন ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি, আর এখন বাজে প্রায় 10টা, সকাল 10টা। তো সকলকে তার সঙ্গে গুড মর্নিং, আর অলরেডি যারা আমার ইউটিউব ফ্যামিলিতে এসেছো তাদেরকে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা বড় আছো তাদেরকে প্রণাম জানাচ্ছি, যারা ছোটো আছো তাদের ছোটো আর আমার সমবয়সী যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু মোটামুটি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ভালো আছি। তো তোমরা পিছনে দেখে বুঝতে পারছো কোথাও রান্নাঘরে আছি। তো রান্নাঘরে এসেছি, এখন দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এখানে সবজি কাটছি, একটা মিক্সড সবজি বানাবো, আর তার সঙ্গে একটা বাটা করব, আর কি বানাবো এখনও ভেবে ভেবে পাচ্ছি না কি বানাবো বানাবো। তো এইটুকুই এখন বানাবো। আর হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য তাড়াতাড়ি সকাল আর দুপুর একসঙ্গে আজকে রান্না করছি। সকালে খাওয়াটা একটু দেরি হবে আজকে, খেতে 10:30 বেজেই যাবে। তো ভাত হলে ভাত খেয়ে নেবো, আর তার সঙ্গে সবজিগুলোও বানিয়ে নিব, কারণ তোমরা দেখেছো আমার রান্নাঘরটা কতটা ছোটো আর প্রচণ্ড গরম পড়েছে। তো এই ঘরে দুপুরবেলা রান্না করা একদম অসম্ভব, গরমে থাকাই যায় না। তো এই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নেবো, সবজিটা বানিয়ে নেবো। তো সঙ্গে থাকো আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এখানে দেখতে পাচ্ছো আলু, আর এখানে হচ্ছে কাঁঠালের গুটি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, আর এখানে বেগুন, পটল, আর এখানে হচ্ছে কচু, ছোলা কচু, আর এখানে কাঁচকলা। তো এগুলো সব দিয়ে একটা সবজি বানাবো, মিক্সড সবজি। দুপুরেও খাওয়া হবে আর সকালেও খাওয়া হবে, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি তোমাদের দেখলে, আর তার সঙ্গে একটা বাটা করবো। তো দুপুরে আজকে এগুলো, আর তার সঙ্গে থাকবে মাছ, মাছ তরকারি আর মাংসের তরকারি। তো ওগুলো তো এই যে দেখছো মিষ্টি কুমড়া, এটা ফ্রিজে ছিল, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, একদম ঠান্ডা। দেখো ফ্রিজে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। আর দেখো এইটুকুগুলো হবে কি, কালারটা দেখো কতটা সুন্দর। তো আমার এই মিক্সড সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর সঙ্গে যদি আরও মূলা হতো তো আরও জমে যেত সবজিটা। তো যেহেতু মূলো নেই, যে সবজিগুলো আছে এগুলো দিয়ে বানিয়ে নেব। আমি এইভাবে বটি দিয়ে সবজি কাটা বেশি ভালো লাগে না। আমি সবসময় আগে তো বাড়িতে যখন ছিলাম, ওই বাড়িতে বাপের বাড়িতে, তো কাটারি বলি আমরা ওটাকে, তোমরা কী বলো জানি না, এরকম একটু হয় হাতে, হাতে ধরে এরকম করে কাটা। তো এখানে একটা চাকু আছে, তো চাকুটা এমনিতে পাচ্ছি না, তো ভাবছি না বটি দিয়ে কাটবো, তো এই জন্য বটি দিয়ে কাটছি। আর এই কাঁঠালের গুটিগুলো দেখতে পাচ্ছ, সেদিন যে কাঁঠাল খেলাম না, ওই কাঁঠালের বিচিগুলো ওগুলো শুকিয়ে গেছে। তো কাঁঠালের কাঁঠাল তো আমার খুবই ভালো লাগে, তোমাদের সেদিন বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের বিচির যে ভাজা হয় ও জাস্ট অসাধারণ লাগে আমার খেতে। আর এই দেখো ছোলা কচু কবে যেন নিয়ে এসেছে, আমরা যখন মাথা ভাঙায় গিয়েছিলাম তখন এই সবজি করে ফ্রিজে, সবজি বাজার করে ফ্রিজে এনে রেখেছিল যে আসবো জন্যে। তো তারপরে তো আসা হলো না, অনেক কয়েকদিন পরে এসেছি, তো সবজিটা দেখো শুকিয়ে গেছে। তবু এটা এটা অতটাও ইয়ে মানে উপরে শুধু ইয়ে হয়েছে, তো এটা সবজিতে দেওয়াই যেতে পারে। তো সবজিতে দিলে তখন তোমরা দেখলে সবজি কাটলাম, তো সবজি কাটার পর সবজিও হয়ে গেল আর ভাতও হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন দেখো এখানে কোথায় বসে আছি, এই যে মাচাটা, সেদিন যে বানালো চাংড়াটা, মাচাটা যে যেটাই বলো না কেন, এখানে বসে আছি। দেখো কি সুন্দর হাওয়া আসছে ওই দিক থেকে, ফ্যানের হাওয়ার থেকেও অনেকটা ভালো। দেবো না, তো এখানে বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেল, তার সঙ্গে দুপুরে রান্নাটাও একদম কমপ্লিট করে রাখলাম, এখানে বসে থাকবো। আমার মেয়ে দেখো কি নাচছে, স্নান করবো 12টা দিকে, যেহেতু গরম একটু লেটেই স্নান করবো, গরম লাগছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে। আমার মেয়ে কি করছে এখানে, এই দেখো কত ছোট প্লাস্টিক,
আমার মেয়ে এখানে কি করছে সেটা তোমাদের দেখাবো আজকে, এই জন্য এখানে আসলাম। আর এই দেখো আরেকটা জিনিস, এই দুটো আমি বানিয়েছি নিজের হাতে। তো চলো দেখাই তোমাদেরকে কি কি বানিয়েছে, কি করছে এখানে বসে ও, সেটা দেখাচ্ছি। এখানে দেখো একটু আগে ও কাপড় কেটে কেটে কোনটা জামা বানাইছি শুনো, ও পুতুলের জামা বানাচ্ছিল। এই যে দেখো জামা বানিয়ে একদম পরে দিয়েছে, ওর পুরানা কিছু কাপড় জামা আছে ওগুলোকে কেটে কেটে। তো গাইস আমার মেয়ে পুতুলের ড্রেস বানালো কিরকম, তখন তো দেখাতে পারিনি কীভাবে কাটলো কীভাবে, তো যেটুকুই দেখানো আর কি দেখালাম। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখালাম না ওই যে স্কুলতে এই পুতুলের ড্রেসগুলো, স্কুল ড্রেস। আর কালকে একটা কাণ্ড করেছি দেখো, চুলের কী অবস্থা কেমন লাগছে, কালকে নিজে নিজে চুল কেটেছি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। কালকে স্কুল যাওয়ার সময় তুলো সামন দিকে নিয়ে কেটে দিল। আগে আমার সব সময় এরকম চুল কাটা ছিল একদম, ছোট ছোট বারবি ডল। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করো, আর হচ্ছে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য বাই 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 বাই।